হয়তো সকলেই জানেন যে আমাদের বাংলা ভাষায় দুটো রূপ আছে। এক হলো সাধু বা লেখ্য ভাষা, আর দুই হলো চলিত বা কথ্য ভাষা। পূর্বে অর্থাৎ বহুদিন আগে অধিকাংশ লেখার কাজই সাধু বা লেখ্য ভাষায় হয়ে থাকত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এনারা সকলেই সাধু ভাষায় বহু সাহিত্য রচনা করেছেন। সাধু ভাষায় যেহেতু সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, তাই এই ভাষা গুরুগম্ভীর ও কঠিন হয়ে থাকে। কিন্তু বর্তমানে অর্থাৎ এখন চলিত ভাষার প্রচলন বেশি, আর এই ভাষা লিখতেও সহজ এবং বলতেও সহজ হয়। চলো এবার আমরা সাধু ও চলিত ভাষাটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। যেমন দেখো, সাধু ভাষা সুমন ও রুমন একত্রে পড়িতে বসিলে গোলমাল শুরু করিয়া দেয়। এই ভাষাটাকে আমরা চলিত ভাষায় রূপান্তরিত করব। সুমন ও রুমন একসাথে পড়তে বসলে গোলমাল শুরু করে দেয়। তাহলে আমরা কি দেখতে পেলাম এই উদাহরণে? যে সাধু ভাষায় এই উদাহরণটা শুনতে খুব কঠিন লাগছে, কিন্তু চলিত ভাষায় এই উদাহরণটা শুনতেও সহজ এবং লিখতেও সহজ। এইবার আমরা সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সাধু ভাষার বৈশিষ্ট্য, সাধু ভাষায় তৎসম এবং অপ্রচলিত শব্দের ব্যবহার বেশি। যেমন ধরো তরঙ্গ, সঞ্চারমান এইসব শব্দগুলোর ব্যবহার সাধু ভাষায় বেশি হয়ে থাকে। আর সাধু ভাষায় বাক্য গঠন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সাধু ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণাঙ্গ অর্থাৎ সম্পূর্ণ রূপ ব্যবহার হয়। যেমন তাহাকে, খাইতেছে, যাইতেছে ইত্যাদি। সাধু ভাষাতে শব্দালঙ্কার ও অর্থলঙ্কারের প্রয়োগ বেশি দেখা যায়। এবার আমরা জানবো চলিত ভাষার বৈশিষ্ট্য। এই ভাষাতে অর্ধতৎসম, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি দেখা যায়। আর চলিত ভাষা কিন্তু সাধু ভাষার মতো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না। চলিত ভাষায় ক্রিয়াপদ এবং সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় না। এই ভাষাতে সমাসবদ্ধ পদের ব্যবহারও হয়। এবার আমরা আলোচনা করব সাধু ও চলিত রীতির পার্থক্য সম্পর্কে। সাধু রীতিতে সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়, পূর্ণাঙ্গ অর্থাৎ সম্পূর্ণ রূপ ব্যবহৃত হয়। তাহাদের, কাহাকেও। চলিত রীতিতে সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, তাদের আর কাউকে। সাধু রীতিতে ক্রিয়াপদের সম্পূর্ণ ও সুনির্দিষ্ট রূপ ব্যবহৃত হয়, যেমন করিতেছে, খাইতেছে ইত্যাদি। চলিত রীতিতে ক্রিয়াপদের সুনির্দিষ্ট রূপ ব্যবহৃত হয় না, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, অর্থাৎ চলছে, খাচ্ছে, যাচ্ছে ইত্যাদি। সাধু ভাষাতে বাক্য বিন্যাসের রীতি অনমনীয় ও সুনির্দিষ্ট হয়, আর চলিত ভাষাতে বাক্য বিন্যাসের রীতি নমনীয় ও সুনির্দিষ্ট হয় না। ওকে বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে দেখা।